এন্টারপ্রাইজে, তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের নিচতলায় 7 নম্বর গলি 6 নম্বর দোকান। তো আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে রয়েছে শাহিন ভাই। শাহিন ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। শাহিন ভাই ভালো আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। ভাই আজকে কি কি মিক্সার গ্রাইন্ডার দেখাবেন? আজকে দেখাবো ভাই, সামনে রমজান মাস আসছে, ঠিক আছে, আর এই জন্য আমরা একটা মিনি গ্রাইন্ডার মেশিন দেখাবো। আচ্ছা আচ্ছা, মানে দূর দূরান্ত থেকে আসে এবং দূর দূরান্তে আবারও পাঠানো হয় কুরিয়ারের মাধ্যমে, সেক্ষেত্রে প্রোডাক্টটি কিন্তু ভালোভাবে যাবে। এই প্রোডাক্টটি হাতে নিতে অনেক বেশি প্রিমিয়াম ফিল লাগছে, সাধারণ নিমা গ্রাইন্ডার থেকে অনেক গুণে ভালো। এটার বিল কোয়ালিটি এবং এর পারফরম্যান্স আমি বেশ কিছুদিন থেকে ব্যবহার করতেছি। একদম চালের গুঁড়ো, ডালের গুঁড়ো, ঠিক আছে, যা আছে, মানে গ্রাইন্ডারের জগতে যত আপনি গুঁড়ো যা করতে চান, যত ধরনের ময় মশলা আছে সব এটার মধ্যে আপনি করতে পারবেন। হ্যাঁ, করতে পারবেন। আচ্ছা, তো আমরা দেখাই ইজিলি। গোলমরিচটা কিন্তু অলরেডি গুঁড়া হচ্ছে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এটা এতটা সুন্দর কাজ করে ভাই, ঠিক আছে, যেটা আসলে চিন্তাই করা যায় না। জিনিস ছোট হইতে পারে তবে এটার কাজ কিন্তু অসাধারণ। এবং রমজানের মধ্যে যারা ফ্যাশন তৈরি করতে চান, এটার মধ্যে কিন্তু আপনারা ফ্যাশন তৈরি করতে পারবেন। আচ্ছা, তো খুবই চমৎকার একটা প্রোডাক্ট ভাই হয়ে গেছে। আর আপনি দিচ্ছেন, দেখেন এই দেখেন ভাইয়া, গোলমরিচের গুঁড়া আমাদের হয়ে গেছে, খুবই চমৎকার, খুবই সুন্দর, অসাধারণ একটা প্রোডাক্ট, একবারে কিন্তু গুঁড়া গুঁড়া হয়ে গেছে, একদম গুঁড়া গুঁড়া। এগুলো হচ্ছে আপনারা যারা যে কোনো ধরনের এই ধরনের গ্রাইন্ডারের কাজগুলো, আপনারা শুকনা মশলার কাজগুলো এটাতে করতে পারবেন। জি জি জি। তো এটার প্রাইস কত রাখছেন ভাই? এটা তো আমরা খুচরো বাজারে সেল করতেছি আপনার 1800-1900 টাকা করে। আচ্ছা, তবে আমরা এটা ইউটিউবের জন্য একদম হোলসেল রেটটা দিয়ে দিব, ঠিক আছে, মাত্র 1350 টাকা। 1350 টাকায় আপনারা পেয়ে যাবেন, খুব রিজনেবল প্রাইস, একদম রিজনেবল প্রাইস, ঠিক আছে, একদম হোলসেল রেটটা পাবেন, যেটা আপনি চাইলে পুরো বাংলাদেশ থেকে আপনি অর্ডার করে এটা নিতে পারবেন, নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঢাকায় কি এটা আপনার হোম ডেলিভারি? এটা আমরা ঢাকাতে হোম ডেলিভারি দিব এবং ঢাকার বাইরে বাংলা এটার কাছে আমার কাছে যথেষ্ট ভালো মনে হচ্ছে। তারপরে আমি আপনাদের যদি দেখাই, এর উপরের দিকে ঠিক একটা ঢাকনা আছে, যে ঢাকনাটাও আসলে অনেক গুণে ভালো, যেটা নিমা গ্রাইন্ডারে আপনারা দেখেছিলেন ঢাকনার কোয়ালিটিটা একদমই বাজে ছিল, একদমই খুব সহজে ভেঙে যায় এটা, কিন্তু এই গ্রাইন্ডারের ঢাকনাটা কিন্তু যথেষ্ট শক্তপোক্ত এবং ভালো মানের বিল কোয়ালিটি। উপরের দিকে দেখতে পাচ্ছেন সুইচ, এই সুইচটা প্রেস করলে নিচের দিকে এটা চাপ দেবে, আর নিচের দিকে এটা চাপ দিলে এই জায়গাতে যে সুইচটা আছে সেই সুইচটা কিন্তু অন হয়ে যাবে। দ্বিতীয়ত আপনাদের যদি ব্লেড সম্পর্কে বলি, এই ব্লেডটা হচ্ছে স্টাইনলেস স্টিলের ব্লেড, যেটা নিমা গ্রাইন্ডারের থেকে আসলে অনেক গুণে ভালো। এটা হালকা বাঁকানো আছে, যদিও নিমা গ্রাইন্ডারে কিন্তু এই ব্লেডটা বাঁকানো ছিল না। বাঁকানো থাকার ফলে আপনার যে মশলাটি আপনি গুঁড়ো করবেন সেটি খুব সহজে গুঁড়ো হবে। ভিতরের বিল কোয়ালিটিটাও আমার কাছে খুবই, এক কথায় এই প্রোডাক্টটি একদম হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল আসতেছে এবং খুবই ছোট খাটোর মধ্যে একটি ভালো মানের প্রোডাক্ট আমার কাছে মনে হচ্ছে। নিচের দিকে যদি দেখায় আপনাদের, জাস্ট এখানে জন্য 3টা রাবার গ্রিপ রাখা হয়েছে, এখানে জাস্ট মোটরের তাপমাত্রা বের হওয়ার জন্য এখানে জাস্ট কয়েকটি ছিদ্র রাখা হয়েছে, এছাড়া আপনারা ঠিক এখানে দেখতে পাচ্ছেন এখানে চার্জারের প্লাগ রাখা হয়েছে। তো চার্জারের প্লাগটি আপনাদের বক্স থেকে আমি বের করে দেখাই, তাহলে আপনারা ঠিক সহজে বুঝতে পারবেন। এরকম একটি কেবল দিয়ে কিন্তু চার্জার হয়েছে। তা কেবলটা যদি আপনার লেন্থ নিয়ে আমি আপনাদের দেখাই, এটার লেন্থ সাধারণত একটু বড় মনে হচ্ছে নিমা গ্রাইন্ডারের চেয়ে, তারপরও আমার কাছে 3 ফিট মনে হচ্ছে। আমি যদি আপনাদের দেখাই, এটা 3 ফিট হবে, আর যেটা আমরা নিমা গ্রাইন্ডারে প্রায় 1.5 থেকে 2 ফিট কেবল পেয়েছিলাম, এটা যথেষ্ট একটু বড় কেবল। তারপরও আপনাদের যদি আরো বড় কেবল প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা মাল্টিপ্লাগ ইউজ করে নিতে পারেন। এক্ষেত্রে একটি ইউজার ম্যানুয়াল বই পেয়ে যাবেন, সে বইটা আপনারা একটু পড়ে নেবেন কষ্ট করে। আমি সবকিছু রেখে দিচ্ছি। এর পারফরমেন্স দেখার জন্য আমাদের মধ্যতিক সুইচ সেট, এখানে সুইচ বরাবর যে এখানে যে স্পেসটা দেখছেন এ বরাবর এটা রাখবেন, তাহলে সুন্দর হয়ে সেট হয়ে যাবে। তারপরে উপর থেকে জাস্ট এখানে প্রেস করলে কিন্তু এটা অন হয়ে যাবে। তো আমি যদি প্রথমে আপনাদের এটি বৈদ্যুতিক লাইন দিয়ে আপনাদের দেখাই, ঠিক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে চার্জার প্লাগটা আছে এখানে জাস্ট এখানে প্লাগ ইন করে দিবেন, খুব সহজ। তারপরে উপর থেকে জাস্ট এটা চাপ দিবেন, এর সাউন্ডটা অনেক বেশি স্মুথ, নিমার যে সাউন্ড সেই সাউন্ডের থেকে অনেক বেশি স্পিড, এবং এর আরপিএম আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে লাগছে। আমার কাছে সবকিছু মিলিয়ে এই প্রোডাক্টটি আপনারা যারা শুধুমাত্র পাউডার করার জন্য নিতে চান, যে কোনো ধরনের পাউডার, মশলা গুঁড়ো হোক কিংবা চালের গুঁড়ো হোক, কফি গুঁড়ো হোক, যে কোনো পাউডার করার জন্য আপনারা গ্রাইন্ডার টাইপের সকল কাজ করার জন্য আপনারা এই গ্রাইন্ডারটি ট্রাই করে দেখতে পারেন।
এই প্রোডাক্টটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে, বেশ কিছুদিন ধরে আমাদের বাসাতে এটি ব্যবহার করা হচ্ছে। তো এটা নেবেন অবশ্যই, ট্রাই করে দেখতে পারেন, কিন্তু নিমা গ্রাইন্ডারটা আপনারা ভুলেও নেবেন না। এই প্রোডাক্টটি টোটালি বাজে, নিমা গ্রাইন্ডার প্রোডাক্টটি টোটালি বাজে, এই প্রোডাক্টটা নেবেন না। আপনারা যদি গ্রাইন্ডার টাইপের কোনো কিছু নিতে চান, সেক্ষেত্রে এই স্পাইস যে গ্রাইন্ডারটি আছে, মাল্টিফাংশনাল স্পাইস গ্রাইন্ডার, সেইটি আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো এটা নেবেন অবশ্যই বিশ্বস্ত কোনো ওয়েবসাইট বা ফেসবুক পেজ থেকে। আমি যে কোম্পানি থেকে নিয়েছি তাদের